রাজধানীর অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় যাত্রী ভোগান্তি নিরসনে চালু হলো ই টিকিটিং ব্যবস্থা। আজ শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে এই কার্যক্রম উদ্বোধন করেন ট্রান্সিলভা পরিবহন কর্তৃপক্ষ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে ই টিকিট ব্যবস্থা চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদ্ধতিতে যাত্রীরা নির্দিষ্ট কাউন্টারে পজ মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের গায়ে যাত্রার বিবরণ থেকে টাকার পরিমাণ সবই উল্লেখ থাকবে। তাতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না। যাত্রীদের প্রত্যাশা, এর ফলে ভোগান্তি কমে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আসবে। এই পাইলট প্রকল্পের অধীনে আগামী 20 সেপ্টেম্বর প্রজাপতি, পরিস্থান, অসীম, নুরি মক্কা ও বসুমতী পরিবহনে ই টিকিট সুবিধা চালু হবে। পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর সব বাসে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। দেশ ও দশের কথা বলে।